কলকাতা আলোর দিশা ওয়েলফেয়ার সোসাইটি বরাবরই সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ায় তারা। গতকাল কলকাতা আলোর দিশা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বাগবাজার গিরিশ মঞ্চে অনন্য গৌরব সম্মান অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রচুর সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন। সেখানে নাচ, গান ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি বাংলা সারেগামাপা খ্যাত শিল্পী সৌম্যজিৎ পাল, গায়িকা সৌমি ভট্টাচার্য সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন গুণীজনদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক কাজী মাসুম আক্তার এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ডপ্রাপ্ত ডক্টর অরুণোদয় মণ্ডল সহ আরও অনেকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তারা শুনে নেব। খুবই ভালো লাগছে, কলকাতার আলোর দিশার পথ চলা শুরু। আমি এবং মাসুম ভাই দুজনে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছি। আগামী দিনে এই কলকাতার আলোর দিশা যাতে আরও মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, আমরা সেই প্রত্যাশা রাখি। অনুষ্ঠানের মাধুর্য দিয়ে কিন্তু কখনো কাজকে বিচার করা যায় না, কারণ কাজটাই হচ্ছে আসল। সেই কাজটা কতটা তারা ইন্টিগ্রিটি নিয়ে কাজ করবে এবং কতটা তারা পরিকল্পিতভাবে কাজটা করবে, সেটাই হচ্ছে বিচার্য বিষয়। আমরা যারা সমাজে প্রতিষ্ঠিত, তাদের প্রত্যেকের উচিত যারা পিছিয়ে আছে সেই পিছিয়ে পড়া মানুষগুলোকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, এবং কলকাতার আলোর দিশা যে চেষ্টা করছে তাকে আমরা সাধুবাদ জানাই। আলোর দিশা যত আলো ছড়াবে তত ভালো লাগবে। চারিদিকে তো অন্ধকার, আমরা আলো কোথায় পাই? অন্ধকার হচ্ছে অমানবিকতা, মূল্যবোধহীনতা কুরে কুরে খাচ্ছে সমাজকে। আমরা যারা রাষ্ট্রের সম্মান পেয়েছি, মানুষ জাতিকে শ্রদ্ধা করেছে, রাষ্ট্র জাতির সম্মান শ্রদ্ধা করেছে, অনেকগুলো দায় থেকে যায়, অনেক দায়বদ্ধতা থেকে যায়। রাষ্ট্র আমাদের হাতে একটু দায়িত্ব দিয়েছে যে আপনারা কিছু মানুষ অন্তত রুখে দাঁড়ান। আমি যে সম্মান পেয়েছি পদ্মশ্রী, এটা আসলে দেশকে সেবা করার ছাড়পত্র পেয়েছি, আরও বেশি দেশের জন্য মানুষের জন্য দাঁড়ান। এই রাজনৈতিক দুর্বৃত্ত কুরে কুরে খাচ্ছে সমাজকে। আমরা মূল্যবোধ হারিয়েছি, আজ থেকে 20-30 বছর আগেও যা বেঁচে ছিল এখন যেন তিলে তিলে হারিয়ে যাচ্ছে। শিক্ষার অবমূল্যায়ন হচ্ছে, চিকিৎসা অবমূল্যায়ন হচ্ছে। আজও স্বাধীনতা এত বছর পরেও প্রায় 20 কোটি মানুষ দুবেলা ভাত খেতে পায় না, পেটে খিদে নিয়ে শুতে যায়। আমরা কী করে সুখে থাকি, কী করে আনন্দে থাকি? আমি শিক্ষক, আমি লেখক, আমাদের দায়িত্ব পড়েছে, আমাদের দায়িত্ব হয় অন্তত আমাদের মেরুদণ্ড সোজা করি, অন্তত আওয়াজ করি, অন্তত রুখে দাঁড়াই। তাই যেখানে যেখানে পাপ সেখানে সেখানে গর্জে উঠি, চেষ্টা করি এবং মনে করি আমি একলা নয়, আমরা হয়ে উঠি। আর অজস্র মানুষ নাবুক, আমাদের দেশের প্রকৃত কল্যাণ তখনই সম্ভব দেশের আদর্শ নাগরিক যদি তৈরি হয়। আর এই আদর্শ নাগরিক তৈরি করার দায়িত্ব শিক্ষকদের উপর বেশি বর্তায়। আমি যেহেতু পেশাগতভাবে শিক্ষক, আমি আমার আজন্ম লালিত একে লালন করার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে আমি যদি মানুষ হতে পারি আমার জীবন সার্থক হবে, আর মানুষ হওয়া সম্ভব যদি মানুষের পাশে দাঁড়াতে পারি। সেই কাজ করেছি, জীবনকে চ্যালেঞ্জের মুখে ফেলে বারে বারে মৃত্যুর মুখে পড়েছি, হুমকির মুখে পড়েছি, আজও পড়েছি। তবে রাষ্ট্র সম্মান দিচ্ছে, মানুষ সম্মান দিচ্ছে, এটাই কি কম পাওয়া, একজন অনেক বেশি পাওয়া। আলোর দিশা যারা বিশেষ স্পেশাল চাইল্ড যারা তাদের জন্য কাজ করে, এমন লোকেদের জন্য তো কাজ করতে হবে। এখনও কোটি কোটি শিশু শিক্ষার অঙ্গনের বাইরে, এখনও কোটি কোটি শিশু তারা অল্প বয়সে কাজে যোগদান করেছে, এখনও হাজার হাজার কোটি কোটি মানুষ দুবেলা খেতে পায় না, তারা কী করে দূর হবে? আমাদের ভারতবর্ষ উন্নয়নকামী দেশ, উন্নয়নশীল দেশ কবে উন্নত দেশে পরিণত হবে? আমাদের শিল্প কারখানা কবে তৈরি হবে? কবে বেকারত্ব ঘুচবে? রাজনীতি যারা করে তারা তো শুধু তাদের পদকে নিয়ে ভাবে, তাদের চেয়ারকে নিয়ে ভাবে। সে আদর্শ রাজনীতিবিদ কোথায়? কে আদর্শ হবে? আদর্শ মানুষ তৈরি হলে তবে আদর্শ রাজনীতিবিদ তৈরি হবে। তাই গোটা দেশকে পরিশুদ্ধ করার দায়িত্ব আমাদের মতো যারা শিক্ষকতার চাকরিকে ব্রত করেছে, শুধু পেশা নয়, এমন কিছু মানুষকে এগিয়ে আসতে হবে। এই আলো জ্বলুক, দিশা দেখাক, আমরা যদি পারি, ক্ষুদ্র প্রচেষ্টায় যদি এগিয়ে যেতে পারি, আমরা সফল হব। তবে বারে বারে বলি, বাঙালি জাতির বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে, আমরা যেন বিকিয়ে যাই। আজকে এক রাজনীতি, কালকে সুযোগ সন্ধানের মতো অন্য রাজনীতিতে ঝাঁপ,
শুধু কিছু পাওয়ার লোভে। আদর্শ কি হবে? সমাজে আদর্শ কোথায়? সেই রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু দিয়ে আর কতদিন চলবে? লিভিং লিজেন্ড কোথায়? আদর্শ মানুষ চোখের সামনে কোথায় ঘুরছে? প্রায় নেই। কবে? নেই, অনেক আছে। তার নিভিতে নীরবে কাজ করছে, তাদের খুঁজে বের করতে হবে আপনাদের মতো মিডিয়ার, শুধু আমাদের নয়। আমি যখন কাজ করতাম আমাদের কেউ চিনতো না, এখন হয়তো কেউ কেউ চেনে। আমার এই চেনা যেন অজস্র মানুষের কাছে বার্তা হয়। কিসের বার্তা? অনুপ্রেরণার বার্তা। আমি তো সামান্য কিছু কাজ করে থাকতে পারি, সামান্য কিছু কাজ, তাহলে যেন অজস্র মানুষ সেই কাজের অগ্নিশিখা লাভ করে, আলোক বর্তিকা লাভ করে। এক থেকে দশ, দশ থেকে দশ হাজার, দশ হাজার থেকে দশ লাখ, দশ লাখ থেকে দশ কোটি, দশ কোটি থেকে একশো কোটি, দুশো কোটি, গোটা পৃথিবীর মানুষের মধ্যে যদি মানবতার চেতনা জাগ্রত হতে পারে, আমাদের এই লড়াইকে সফল বলে মনে করব। ধন্যবাদ। ক্যামেরায় বীরজু দাসের সঙ্গে ঋতু সিদ্দিকীর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।